নিত্যপণ্যের দামে দিশেহারা রাজশাহীর ভোক্তারা। রমজান উপলক্ষে বাজারে চোখ রাঙ্গাচ্ছে বেগুন, লেবু, শশা এবং কলা। বেড়েছে মাছ, মুরগি ও গরুর মাংসের দামও। ভোক্তার অভিযোগ, নজরদারির অভাবে হ্রাস না যাচ্ছে না পণ্যের দামের। তবে রোজায় বাজার ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে বলে দাবি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। রাজশাহী থেকে সানিউল আলম রাজুর তথ্যে আরও জানাচ্ছেন শারমিন শর্মা। বাজার নিয়ে স্বস্তির কোনো খবর নেই রাজশাহীর ক্রেতাদের। রমজান আসতে বিভিন্ন সবজির দাম আকাশ ছুঁয়েছে। বেড়েছে সব ধরনের মাছের দাম। মাংসের বাজারে ঢুকলে দিশেহারা ক্রেতারা। মুরগির দাম এখন 250 টাকা, আগে ছিল 200 টাকা, সোয়ানে 330 টাকা। গরুর দামও বাড়তি, আমাদেরকে কিনতে হচ্ছে বেশি, বিক্রিও করতে হচ্ছে বেশি। বাজারে চাল, ডাল, চিনি ও সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের দামও ঊর্ধ্বমুখী। যখন বাড়তি রেটে কিনিস এখন হয়তো বাধ্যতামূলক বাড়তি রেটে বেচতে হবে। শসা 10 টাকা কেজি, আজকে গেলাম 50 টাকা কেজি। পণ্যের উচ্চ দাম থেকে বাঁচতে মনিটরিং জোরদারের উপরেই এখন শেষ ভরসা সাধারণ ক্রেতাদের। আমাদের যে ইনকাম রোজগার সেই অনুযায়ী আমরা হিমশিম খাচ্ছি। এই গত রোজার চাইতে অবশ্যই দাম বাড়া। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দাবি রোজায় বাজার ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। আলাদা আলাদা ভাবে মনিটরিং সেল আছে, আমরা নিয়মিত বাজার পরিস্থিতি মনিটরিং করছি। কিন্তু যদি কোনো উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয় অথবা কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে আমাদের তো অভিযান নিয়মিত চলমান আছে এবং রমজান মাস ব্যাপী অভিযান নিয়মিত চলবে। তবে সিন্ডিকেট না ভাঙতে পারলে এমন অভিযান সফল হবে না বলে মনে করছেন সাধারণ ক্রেতা বিক্রেতারা। শারমিন শর্মা, মোহনা সংবাদ।